আলহামদুলিল্লাহ ইশার নামাজের পরে রাতে আমরা ছোট্ট একটি দোয়ার আমল করেছিলাম আমাদের মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করেছে আল্লাহু আকবার প্রিয় দিনি ভাই এবং বোনেরা যদি আপনারা ইশার নামাজের পরে অথবা রাতে তাহাজ্জুদের নামাজের সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর সেই ছোট্ট দোয়াটাই হচ্ছে ইসমে আজমের দোয়া এটা তো মিস হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও এই ইসমে আজম দোয়াটার ব্যাপারে বলে দিয়েছেন আর এই ইসমে আজম দোয়াটা এসেছে তিরমিজি শরীফের মধ্যে এবং ইবনে মাজা হাদিসের কিতাবের মধ্যে আল্লাহু আকবার এই সুন্দর হাদিসের কিতাবের মধ্যে যেহেতু এসেছে আমরা আমল করেছি আলহামদুলিল্লাহ আমাদের মনের আশা পূরণ হয়েছে দোয়া কবুল হয়েছে আপনারা যদি আমলটি করতে চান অবশ্যই করতে পারেন তবে রাতে ইশার নামাজের পর থেকে আপনি যখন ইচ্ছা তখন করতে পারেন অথবা আপনার রাতের তিনটার পরে তাহাজ্জুদের সময় করতে পারেন ইনশাআল্লাহ আমি সুন্দর করে আপনাদেরকে সেই ছোট্ট দোয়াটা স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দেব আপনারা শুধুমাত্র একবার মুনাজাত ধরে আল্লাহর কাছে আপনারা স্ক্রিনটা দেখে দেখে মোবাইলটা দেখে দেখে আপনারা একবার দোয়াটা পাঠ করবেন এবং আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে সকলে বলে সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং আচ্ছা সে দোয়াটা কি এত শক্তিশালী এত পাওয়ারফুল দোয়াটা কি আমি এক্ষণে বলে দিচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ খুব সহজেই বুঝবেন আর যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই ছোট্ট দোয়াটির এত পাওয়ার এত পাওয়ার এই ছোট্ট দোয়াটাই কেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম বলেছেন সকলে বলি সুবহানাল্লাহ ইসমে আজম এমন একটি দোয়া মানুষ যখন আল্লাহর কাছে অনেক চায় একটি জিনিস পায় না মনের আশা পূরণ হয় না মনের ব্যথা দূর হয় না যেই কোন মনের উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে হাত ওঠায় পূরণ হয় না আল্লাহর রাসূল বলেছেন এই ছোট্ট দোয়াটা হচ্ছে ইসমে আজম ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে ফিরিয়ে দেন না ইসমে আজম সম্পর্কে দুইটি হাদিসের কিতাবের মধ্যে এসেছে আমি হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছি তারপরে আমি আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব প্রিয় দিনী ভাই এবং বোনেরা ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের নির্দেশনা পাওয়া যায় তা হলো হযরত আব্দুল ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বর্ণনাকারী বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ আল্লাহর শপথ আল্লাহর কসম যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে সকলে বলি সুবহানাল্লাহ মহান নাম যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন তিরমিজি শরীফ ইবনে মাজাহ শরীফের এই দুইটি হাদিসের কিতাবের মধ্যে এই দোয়াটা এসেছে সকলে বলি সুবহানাল্লাহ অবশ্যই আল্লাহর নবী যেহেতু বলেছেন
এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেয়। যা কিছু চাইবেন আল্লাহর কাছে এই দোয়াটা পাঠ করার পর মুনাজাতের মধ্যে আপনারা তারপরে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়াটা কবুল মঞ্জুর হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আপনাদেরকে আমি সেই দোয়াটা কিভাবে আপনারা আমলটা করবেন আমি বলে দিচ্ছি। সবচেয়ে দ্রুত কার্যকর হওয়ার জন্য ইশার নামাজের পরে যদি আমলটি করতে চান, ঘুমানোর পূর্বে সর্বপ্রথম সুন্দর করে ওযু করে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন। ওযু করার পর নফল নামাজের নিয়ত করবেন, আমি দুই রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে দুই রাকাত নফল নামাজ পড়বেন। অন্যান্য নামাজের মতো যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। নফল নামাজটা পড়ার পর সালাম ফিরাইবেন দুই রাকাত পড়ি, তারপরে আপনি একবার সর্বপ্রথম দুরুদে ইব্রাহিম নামাজের যে দুরুদে ইব্রাহিম আছে এই নামাজের দুরুদে ইব্রাহিমটা পাঠ করবেন। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। এভাবে একবার দুরুদ ইব্রাহিম পাঠ করে তারপর আপনি এই ছোট্ট দোয়াটা একবার পাঠ করবেন শুধুমাত্র, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, অথবা মুনাজাত করে আপনারা এই দোয়াটা পাঠ করবেন। আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দেব, আপনারা মোবাইলটা সামনে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন কিংবা আটকে রেখে দিবেন, রেখে দিয়ে মোবাইলের লেখাটা দেখে দেখে পাঠ করবেন মুনাজাতের মধ্যে। মুনাজাত ছাড়াও কিন্তু পাঠ করে মুনাজাত করতে পারেন, অথবা সামনে মোবাইলটা রেখে মুনাজাত করে আল্লাহর কাছে সর্বপ্রথম এই দোয়াটা পাঠ করবেন। পাঠ করে আল্লাহুম্মা আমিন বলে এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে চাইবেন আপনার মনের কি আশা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখা দিয়ে দেব, যদি পারেন বাংলাতে লিখাটা দেখে দেখে পাঠ করবেন, আর যদি না পারেন তাহলে আপনারা মুনাজাতের মধ্যে অথবা মুনাজাতের পূর্বে আমার সঙ্গে একবার এই দোয়াটা পাঠ করবেন। মুনাজাত করেও আপনি মোবাইলটা লাগিয়ে আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন, অথবা মুনাজাতের পূর্বে এই দোয়াটা শুনে আমার সঙ্গে সঙ্গে একবার পাঠ করে তারপর আপনারা মুনাজাত করবেন। তাহলে আমি একবার পাঠ করছি, শব্দে শব্দে পাঠ করছি, বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, এভাবে আপনারা পাঠ করবেন। এবং পাঠ করি আল্লাহর কাছে যা চাইবেন তা পেয়ে যাবেন, এবং ভোর রাত্রে যদি করতে পারেন আমলটা তাহলে আরো ভালো হয়ে যায়, কারণ ভোর রাত্রে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহর নবী বলেছেন আমার আল্লাহ প্রতি রাত্রে আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আকাশকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে। এসে
পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে ভোর রাতে আল্লাহর নবী বলেছেন রাতকে তিন ভাগ করলে ইশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত তিন ভাগ করলে রাতের শেষ ভাগটা যখন থাকে দুই ভাগ অতিবাহিত হওয়ার পর অর্থাৎ রাত দুইটার পরে আড়াইটা তিনটা সাড়ে তিনটা ওই সময়টা চারটা ওই মানে ফজর নামাজের আগ পর্যন্ত রাতের তিনটার পর থেকে কিন্তু গভীর সময়টা থাকে যদি পারেন তখনও কিন্তু ঠিক এভাবেই আপনি তাহাজ্জুদের নামাজ দুই রাকাত পড়বেন নফল নামাজ মানে তাহাজ্জুদের নামাজ হয়ে যাবে পড়বেন পড়ে দুরূদ শরীফ পাঠ করে দোয়াটা পাঠ করবেন কিংবা মোনাজাতের মধ্যে দোয়াটা পাঠ করবেন নিয়মটা কিন্তু একই কোনো সমস্যা নেই আপনারা বলেছিলাম দোয়াটা দেখে দেখে পাঠ করে মোনাজাত করবেন কিংবা মোনাজাত ধরে দোয়াটা দেখে দেখে পাঠ করবেন না পারলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করে মোনাজাত করবেন অথবা মোনাজাত করে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ বাংলাতে এবং উচ্চারণ করছি আপনি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আরেকটি বার পাঠ করছি আল্লাহুম্মা ইন্নি আস আলোকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এভাবে মোনাজাতের আগেও পাঠ করতে পারেন কিংবা মোনাজাত ধরেও পাঠ করতে পারেন দেখে দেখে পাঠ করতে পারেন কিংবা আমারটা শুনে শুনে পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই কিন্তু দিয়ে দিবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা দোয়ার মাধ্যমে কিন্তু তকদির পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন হয় বিপদ আপদ দূর হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হয় আর আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায় এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে নবীজি বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাইহি যে ব্যক্তি আল্লাহর নিকট চায় না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয় কেমন আল্লাহ পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার সাহাবাই কেরামরা তোমাদের পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায় সর্বপ্রথম আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করবা আল্লাহ তুমি আমার পায়ের স্যান্ডেলের জুতা যেই স্যান্ডেলের জুতার ফিতা আছে আল্লাহ ফিতার ব্যবস্থা করে দাও টাকা আছে ঠিক আছে টাকার দিকে তাকাবেন না আল্লাহর দিকে তাকাবেন আল্লাহর দিকে মুখাপেক্ষী হবেন অসুস্থ হয়েছেন ডাক্তারকে দেখানোর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ অসুস্থ হয়েছে তুমি সুস্থতা দান করো তুমি সুস্থ না করলে পৃথিবীর কেউ সুস্থ করতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে বলবো মনের মধ্যে যত দুঃখ কষ্ট আছে যত যন্ত্রণা আছে অশান্তি আছে পেরেশানি আছে হতাশা আছে এই আমলটা করে আপনার আল্লাহর কাছে দোয়াটা করবেন এই দোয়াটা পাঠ করে
আল্লাহর কাছে মোনাজাত করবেন কিংবা মোনাজাতের মধ্যেও পাঠ করতে পারেন তারপরে আপনার আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এই ইসমে আজমের হাদিসটা দোয়াটা যে এসেছে রেফারেন্স হলো তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে কিতাবের মধ্যে এবং ইবনে মাজাহ শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে সকলে বলি সুবহানাল্লাহ الله سبحان الله তাহলে অবশ্যই আপনারা সকলেই এই আমলটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের সকলকে সহিভাবে সুন্দরভাবে অবশ্যই আমলটা করে যাতে উপকৃত হতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে কমেন্টসের মধ্যে লিখবেন আমিন আল্লাহ যারা যারা আমিন লিখেছে কমেন্টসের মধ্যে আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দিও তাদের মনের ব্যথা দূর করে দিও যেই যে উদ্দেশ্য করে আমলটি করবে আল্লাহ এই শক্তিশালী আমলটি করে আমরা উপকার পেয়েছি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল মঞ্জুর করেছো মনের আশা পূরণ করেছো আল্লাহ আমার ভাই বোনদেরও মনের আশা পূরণ করে দিও আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু